আইডেন্টিক্যাল হবে না, কিন্তু তথাপি সিমিলার।
মনুষ্য আর পশুর মধ্যে মনুষ্যের বিবেক প্রবণ, পশুর বিবেকের অভাব। বিবেকের অভাব বসত তাতে পশু বলা হয়, আর মনুষ্যের মধ্যে বিবেকের স্ফুরণ থাকার দরুন সে ভালো মন্দ বিবেচনা করে ভালোটা গ্রহণ করতে পারে, হিত যেটা গ্রহণ করতে পারে, অহিতটা বা অমঙ্গল বা অশুভটা বর্জন করতে পারে। এটা মনুষ্যের একটা যোগ্যতা আছে, সে ডেভেলপ স্টেট বলে অথবা রুচিকম করে এসেছে তার তো কোনো ইয়ত্তা নেই। কত লক্ষ কোটি জীবন অতিক্রম করে আমরা এসেছি তার কোন ঠিক নেই, কিন্তু এখন যে স্টেজে এসে পৌঁছেছি মনুষ্য অবস্থা, এটা একটি উন্নত অবস্থা। এই জীবনটার একটা বৈশিষ্ট্য আছে পশুর থেকে তফাৎ, এই জীবনেতে ধর্ম পালন করতে পারে, ধর্ম মানে আত্মধর্ম। দেহধর্ম পশুগুলোও পালন করে, পক্ষীগুলো দেহধর্ম পালন করে, ক্ষুধা লাগলে খায়, মলমূত্রে বেঘলে মলমূত্র পরিত্যাগ করে, কামের তাড়না হলে ইন্দ্রিয় তর্পণ করে, পশু পক্ষীকেও করে, মনুষ্য করে, তারাও খায়। আর বিষয়তে মনুষ্য শ্রেষ্ঠ নয়, একটা হাতি অনেক খায়। আমাদের একটা হাতি দান করেছিল যে একবারই তাকে আগমন করে ধান খাওয়াতে হতো, কিছুদিন খাওয়ার পরে যে আমাদের বহু খরচা, তবে দান করেছিল ঠাকুর নিয়ে যেত হাতিতে করে, প্রসেশনের সময় চৈতন্য মহাপুরুষ বিগ্রহ চলতেন নবদ্বীপে। একটা কলা বাগান ছিল আমাদের বোধ হয় 7 একর কে 8 একর হবে, 21 বিঘা থেকে 24 বিঘা কলা বাগানটা ছিল। এই কলা বাগানটা হাতির পেটেই গেল, বহু কলা গাছ হাতির পেটে গেল, হাতি আহার বিষয়ে শ্রেষ্ঠ। মাংস খেতে পারে মানুষ, একটা এটা ব্যাঘ্র একটা মানুষকে একবারে খেতে দিতে পারে, একটা প্রাণীকে একবারে খেতে দিতে পারে, মানুষ কোথায় খেতে আহারের শ্রেষ্ঠ। নিদ্রা তো মনুষ্যের শ্রেষ্ঠতা হয়, কেন নিদ্রা কতক্ষণ যাবে, 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা উঠতে হবে, মলমূত্রে বেঘাবে উঠতে হবে, নিদ্রা দিতে পারবে বেশিক্ষণ, নিদ্রা দিতে পারবে ক্ষুধায় কাতর হয়ে উঠতে হবে। কিন্তু বন্য জানোয়ার এক প্রকার আছে, তারা 6 মাস ঘুমায়, 6 মাস ঘুমায়, 6 মাস জাগরণ, এটাও মনুষ্য শ্রেষ্ঠ নয়, এটাও শ্রেষ্ঠ নয়, মৈথুন রাজ্য শ্রেষ্ঠ নয়, তাদের উৎপাদন তো শ্রেষ্ঠ নয়। আর একটা কুকুরের দেখবেন একেবারে 8টা 10টা, শুকর গুলোর একেবারে 8টা 10টা, একটু সন্তান হয় কোন শ্রেষ্ঠ কোন দিকে। সুতরাং এইসব বিষয়ে মনুষ্য শ্রেষ্ঠ নয়, মনুষ্যের কি ধর্ম আত্মধর্ম, সদ্ধর্ম, বেদ বিহিত ধর্ম তাকে ধর্ম বলে, বেদ প্রণিহিত ধর্ম, যদর্মস্তদ বিপর্যয়, বেদ নারায়ণ সৎস স্বয়ম্ভূরিত সুষম। সুতরাং বেদে কর্তব্যে বিহিত হয়েছে যেটা তারই নাম ধর্ম, বেদ নিষিদ্ধ যেটা তারই বেদ হচ্ছেন সাক্ষাৎ ভগবান। বেদ মানে জ্ঞান, অখণ্ড জ্ঞানের স্বরূপই নারায়ণ ভগবান, পূর্ণ জ্ঞানী নারায়ণ। সুতরাং সেই পূর্ণের অনুকূল যেটা সেটাই ধর্ম, পূর্ণের প্রতিকূল যেটা সেটি অধর্ম, অবিধর্ম। মনুষ্যের মধ্যে আর পশুর মধ্যে অনেক পার্থক্য আমরা দেখব, বহুবিধ পার্থক্য, এটার ব্যাখ্যা করে তো কিছু লাভ নাই, এ জানাই আছে। তো মনুষ্য জীবনের একটা বৈশিষ্ট্য আছে, শ্রীমদ ভাগবত বলছে
লব্ধা সুদূর্ণ ভঙ্গিদম বহুসম্ভবান্তে মানুষ্যম হর্ষদ অনিষ্টমপি হতীর চূর্ণম যতে তনবতে তনুমৃত্যু যাবন্নিশ্রেয়সায় বিষয় খলু সত্মতস্যা মনুষ্য জীবনটা লাভ করে লব্ধা সুদূর্লভমিদম দুর্লভ বলছে না দুঃখে লাভ হয় না সুদূর্লভ অতীব অতীব দুঃখে লাভ হয় মনুষ্য জীবন শাস্ত্রে যদি অ্যাকাউন্ট দেখেন জলজাহ নবলক্ষা নিষ্ঠাবরা লক্ষ বিংশতি কিন্ময় রুদ্র শঙ্খা পক্ষিণাঙ্গ দশ লক্ষকম ত্রিংশত লক্ষাণি বসবা চতুর্লক্ষাণি মানবা এই 84 লক্ষের অ্যাকাউন্ট দিয়েছেন শাস্ত্র এত সব লক্ষ লক্ষ জুনি ভ্রমণ করে যে মনুষ্য জীবন লাভ করে এটা দুর্লভ অনেক কষ্টের পরে মনুষ্য দেহ লাভ করে ক্রমে 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 অ্যাডভান্স করে এই মনুষ্য জীবন লাভ করে সুদূর্লভ মনুষ্য জীবন লাভ করে লব্ধা সুদূর্লভ অবিদম বহু সম্ভবান্তি সম্ভব মানে জন্ম বহু জন্মের পরে এই সুদূর্লভ মনুষ্য জীবন লাভ করি এটি কিরকম বৈশিষ্ট্য কি আর তার এক তো বহু জন্মের পরে এটা পেল একটা দুর্লভত্ব সুদূর্লভত্ব তার উপরে আরো দুর্লভত্ব কি অন্য জীবনে যেটা পাওয়া যায় এটা পাওয়া যায় মানুষ্যম অর্থদম মনুষ্য জীবন অর্থদ অর্থ মানে টাকা পয়সা শুধু না অর্থ মানে প্রয়োজন অর্থের তাৎপর্য প্রয়োজন প্রয়োজনদ যার যেটা প্রয়োজন এই জীবনেতে লাভ হতে পারে মানুষ্যম অর্থদম অর্থজন যদি হয় আমার প্রয়োজন রাজ্য লাভ করতে পারি আমার প্রয়োজন মিনিস্টার হওয়া হতে পারি আমার প্রয়োজন গভর্নর হওয়া হতে পারি রাষ্ট্রপতি হওয়া হতে পারি প্রাইম মিনিস্টার হতে পারি প্র্যাকটিক্যালি দেখছেন আমরা হচ্ছে কোন রাজার ছেলে প্রাইম মিনিস্টার হচ্ছে কোন রাজার ছেলে এখানে চিফ মিনিস্টার হচ্ছে দেখছেন না চাক্ষুষ মানুষ্যম অর্থদ মনুষ্য জীবনটা অর্থদ প্রয়োজন দানকারী যার যেটা প্রয়োজন সে লাভ করতে পারে হিটলার একটা সাধারণ সৈনিক ছিল সে এক জীবনেকে জার্মান এম্পায়ারে জার্মান সাম্রাজ্যের হত্যাকর্তা বিজাত মুসলিনি কি সে একটা জীবনে ইটালিয়ান সাম্রাজ্যের হত্যাকর্তা বিধাতা ডিক্টেটর হল সম্ভব প্র্যাকটিক্যালি মানুষ্যম অর্থদম এটা থিওরিটিক্যালি সত্য নয় প্র্যাকটিক্যালি সত্য যারা হাওড়া স্টেশনে যান কলকাতায় যান দেখবেন হাওড়ার পার থেকে কলকাতায় যেতে গেলে বাম দিকে তাকাবেন যে বাড়িগুলো বড় বড় বিল্ডিং ও চমাইয়া বিল্ডিং হরদত্তারা চমাইয়া বাই করেছিল যখন হাওড়া রেল প্রথম শুরু হল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে আরম্ভ করল সেই সময় হরদত্তার চামারিয়া মাথায় রাজস্থানের লোক তো জয়পুর রিয়াসতের লোক মাথায় মোট করে এই চানাচুর গরম ছোলা ভাজা মটর ভাজা চানাচুর গরম ছোলা ভাজা মটর ভাজা চানাচুর গরম এই করত প্ল্যাটফর্ম করতে করতে হরদত্তলাল চামারিয়া কোটিপতি হল এক কোটি দুই কোটি নয় তার বহু মিল বহু ফ্যাক্টরি বহু কিছু জুট মিলটির বহু আছে কত বাড়িঘর কোটি কোটি টাকার মালিক হল সে কে সে কর্মর বিদ্বান মনোবর শক্তিমান একটা ফেরিওয়ালা তার ছেলের কাছে আমি শুনেছি আমাদের যথেষ্ট সাহায্য করতেছেন তারা জানি আমরা এই প্রকার চানাচুর গরম চানাচুর ছোলা ভাজা মটর ভাজা চানাচুর গরম ছোলা ভাজা মটর গরম মাথা দিয়ে আর সেই লোক কোটিপতি তার কত হাজার কর্মচারী লক্ষ কর্মচারী তার হতে পারে সম্ভব প্র্যাকটিক্যাল আপনারা ইতিহাস আর একটু পড়েছেন আফগানিস্তানে ভিস্তিওয়ালা ছিল বার্তা মশকে করে রাস্তায় জল দিত রাস্তা সাফা করত
রাস্তা সাফাই লোক, তার নাম বাচ্চা সাগর ছিল। সেই লোকটা ওই ভিস্তিওয়ালা রাস্তা সাফ করবার জন্য রাস্তা সাফাই, সেই লোকটা এম্পারার হল, আফগানিস্তানের সম্রাট হল বাচ্চা সাগর। সম্ভব। সুতরাং মানুষ্যম অর্থদম, মনুষ্য জীবনটা প্রয়োজন দান করে, প্রয়োজন দিতে পারে মানুষ্যম। তাহলে নাকে সুস্থতা দিয়ে ঘুমাই অনিত্যম, অনিত্যম চান্সটা বেশি দিন থাকবে না, তুমি যে কোনো মুহূর্তে এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। অনিত্যম, নিঃশ্বাসের বিশ্বাস নাই, অনিত্যম। যে অনিত্য হলে তার কি করবে, হবে কি? যদি অনিত্য হে ধীর ব্যক্তি দূর নমজাতে এটা শীঘ্র যত্ন কর, বুদ্ধিমান ব্যক্তি ধীর ব্যক্তি দ্রুতম তুমি দেখলে যত্ন করে করতে হবে। মৃত্যু যাওয়াব, যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ যত্ন কর, মৃত্যুর পর্যন্ত কর। নপতে তো মৃত্যু যাবৎ কিসের জন্য করব, নিঃশ্রেয়সায়, নিশ্চিত মঙ্গলের জন্য করব। শ্রেয় বললেই সন্তুষ্ট হতো, কিন্তু শ্রেয় বলে শান্তি নাই, নিঃশ্রেয়সায়, নিঃশ্রেষযুক্ত রূপে যে মঙ্গল বা নিশ্চিত রূপে যে মঙ্গল তাকে নিঃশ্রেয় বল। সে নিঃশ্রেয়ের জন্য যত্ন করো, যার থেকে অন্য কিছু খারাপ হতে পারে, কোন অ্যাপ্রিহেনশন নাই অমঙ্গলে। কেন নিঃশ্রেয় কে? ভগবান পূর্ণবশ্রী নিঃশ্রেয়, পূর্ণ সাত, পূর্ণ চিত, পূর্ণানন্দ, যাকে অসীম সচ্চিদানন্দ বস্তু সে অসীম নিঃশ্রেয়, পূর্ণ নিঃশ্রেয় যার বাইরে, যিনি পূর্ণ সর্বদাই পূর্ণ, ইজ ইনফিনিট, তার থেকে যা কিছু আসবে তবে ইনফিনিট ইনফিনিট আসবে। পূর্ণের থেকে পূর্ণ যদি আসে তবে পূর্ণই থাকে, তার হানি বৃদ্ধি নাই। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণশ্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সুতরাং নিঃশ্রেয় বলতে সেই পূর্ণ বস্তু ভগবানকে বোঝায়। সুতরাং নিঃশ্রেয়ের জন্য যত্ন কর, কত কম করে এক্ষুনি দুর্নাম দুর্নাম ইমিডিয়েটলি কর, নিঃশ্রেয় সহায়। যদি আমি করতে গিয়ে আমার সেটাও পেলাম না, নিঃশ্রেয় লাভ করলাম না, অর্থাৎ ভগবানও পেলাম না, পূর্ণ বস্তু লাভ হল না, আর এইদিকে যে আমার এই ভোগটাও কমে গেল, বন্ধ হয়ে গেল, একটা দিয়ে অ্যাটেনশন দিতে আর একটা দিয়ে কমে যাবে, তো কেমন লোকসান হল? যে বিষয় খোলু সারা বাতাস শাক, চিন্তা করো না ভাই, বিষয় খোলু মানে নিশ্চিতম সর্বতা শাক, সমস্ত স্থান থেকে পাব। বিষয় মানে বিচার করলে পাশ পেতাম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এটাকে বিষয় পাব। আকাশের গুণ হল শব্দ, বায়ুর গুণ হল স্পর্শ, তেজের গুণ হল রূপ, জলের গুণ হল রস, মৃত্তিকার গুণ হল গন্ধ। যেখানে এই পঞ্চ মহাবত থাকবে তার এই গুণ পাঁচটাও থাকবে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থাকবে। কে তোমাকে বঞ্চিত করবে? তুমি পশু হও পক্ষী হও কৃমিকীট হও সেখানেও শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পাবে, এর থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। বিষয় খোলু খোলু নিশ্চিতম সর্বদা সব হর স্থান থেকে পাবে, তার জন্য চিন্তা করো না, সব জায়গায় বিষয় পাবে, কিন্তু নিশ্চয় ওটা সব জায়গায় পাবে না, কেন সেই সাধক মনুষ্য জীবন, মনুষ্য জীবনের সুদূর্লভত্ব মা নিঃসমর্থদম। এই জন্য মনুষ্য জীবনটা অতীব সুদূর্লভ, পশু জীবন বিবেক রহিত জীবন, বোধ কম, আনজেভার স্টেট অব লাইফ, আর চেতনেরই ডেভেলপ স্টেটেতে মনুষ্য দেহ দেখা যায়। যদিও কোনো কোনো ক্ষেত্রে তার এক্সেপশন আছে, গরুর মহারাজ হনুমানজি এক্সেপশন আর কিছু দেখা যায়,
চেনার নেই। অবধাস দুর্লভম ইত্যাদি এখানে দেখা যাচ্ছে মনুষ্য জীবনের সর্বোত্তমতা, সেই সাধন করে পূর্ণ বস্তু পেতে পারে। যাকে পেলে যস্মিন প্রাপ্তে সর্বমিদম সম্ভবতি, যাকে পেলে সব পা হয়, যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, যাকে জানলে সব জানা হয়ে যায়, তদ জিজ্ঞাসস, তাকে তুমি বিশেষ করে জানো, এটি কি পূর্ণজ্ঞানের জন্য চেষ্টা কর। এটা সাত মাস এটা ওটার জন্য দিনভার্তি পরিশ্রম করাচ্ছে, পূর্ণ বস্তুর জন্য যত্ন কর, যেটা পেলে কাজ মিটে যাক। এটা হল শাস্ত্রীয় উপদেশ, ভাগবতের উপদেশ। এখানে আমাদের বন্ধুরা দিয়েছে সাবজেক্ট মনুষ্য সমাজ আর পশু সমাজের মাঝে পার্থক্য। মনুষ্য সমাজের বিবেক থাকার জন্য, সমাজ মানে বহু মনুষ্যের সমবায়, এই তো সমাজ। পশুর সমাজ মানে ওই কতগুলো পশু সমবায়, এর মধ্যে পার্থক্য হয়। বিবেকহীনদের একটা গোষ্ঠী, তাদেরও কাম করো লোক সবাই আছে, মনুষ্যরও আছে, কিন্তু মনুষ্য বিচার করে চলতে পারে বিবেক থাকার জন্য। এই জন্য আকাশ পথাও তফাত মনুষ্যের মধ্যে পশুর মধ্যে। এখন মনুষ্য জীবন লাভ করে যদি আমরা কেবল পশুর মতো আহার নিদ্রা মৈথুনা দিকে ব্যস্ত থাকি, এটা পশু জীবনের চেয়ে বেশি ভালো নয়। বললে চটে যাবে অনেকে, কিন্তু এর চেয়ে বেশি ভালো নয়। কোন দিকে তুমি শ্রেষ্ঠ পশুর চেয়ে, নাম তোমার মনুষ্য, আমি কিছু লেখাপড়ি শিখেছি, আমার দু চারটা টাইটেল আছে, এটা কি কি তোমাকে বেনিফিট দিবে? রাজভোগ খেতে পারবা, রসগোল্লা খেতে পারবে, এই তো দুটো লোকের স্যালিউট দিবে, এই তো আর কি সুবিধা হবে? তোমার নিজের মঙ্গল কি হবে? তোমার দুঃখ দূরে কি পথ করেছ, সুগ্রামের কি পথ করেছ? তুমি দিন রাত্রি দুঃখময় বস্তুর প্রতি অভিনিবিষ্ট, সুখ কোথার থেকে হবে তোমার ভাই? সুখের অভাবের বস্তুতে তুমি চিত্তলগ্ন রেখেছ, তোমার দুঃখ দূর হতে পারে না? তুমি মনুষ্য, তোমার বিবেক আছে, চিন্তা করে দেখ। তুমি অজ্ঞানময় বস্তুতে যদি দৃষ্টি দাও, হয়তো অজ্ঞানেরই সঙ্গ হবে। তুমি জ্ঞানময় বস্তুতে লক্ষ্য রাখো, দৃষ্টি দাও, অ্যাটেনশন দাও, এনার্জি ভেস্ট করো, জ্ঞান লাভ হবে, জ্ঞানের সঙ্গ হবে। তুমি আনন্দময় বস্তুতে যদি দৃষ্টি দাও, তাতে লক্ষ্য রাখো, তার দিয়ে ধ্যান দাও, আনন্দ লাভ হবে, আনন্দের সঙ্গ হবে। আর যদি আনন্দের অভাবময় মায়াতে অজ্ঞানেতে, তার জন্য দৃষ্টি দাও, আনন্দের অভাব লাভ হবে, দুঃখ লাভ হবে। দুঃখের জন্য তুমি দৃষ্টি দিয়ে, তার জন্য অ্যাটেনশন দিয়ে খুব এনার্জি ভেস্ট করছো, মনে করো কি উঠাবে একটা কি যুগে, ঢুকে যাবে তোমার আনন্দ, সে গুড়ে বালি, অসম্ভব হবে না। তুমি নিজের স্বরূপত সৎ, এবার এক্সিস্টিং প্রিন্সিপাল, আত্মা মরে না, পশুর আত্মাও মরে না, মনুষ্যের আত্মা মরে না, কৃমিকীটের আত্মা মরে না, আত্মা নিত্য, অজ নিত্য শাশ্বত ওজম পুরাণ হৈন্যতে হৈন্যমানে শরীরে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং রহতি পাবক ন সৈন্যং ক্লেদয়ং চাপো ন শোষয়তি মান্ত অচ্ছেদ্যোয়ম দাহ্যোয়ম অক্লেদ্য অশস্যেব চ নিত্য সর্বগত স্থান অচলোয়ম সনাতন। আত্মাটা সনাতন, সনাতন অ্যাটম বোম হাইড্রোজেন বোম আত্মাকে ধ্বংস করতে পারে না, পারবে না, গ্যারান্টিড। কোন সায়েন্টিস্টের বাবার সামর্থ্য নাই আত্মাকে ধ্বংস করে, আকাশটাকেই ধ্বংস করতে পারল না আমেরিকা এত চেষ্টা করে মারল হিরোশিমাতে নাগাসাকিতে অ্যাটম বোম, জাপানিদের কব্জা করবার জন্য জাপানিরা সারেন্ডার করল, মরে গেল যখন সারেন্ডার করল, এত লোকক্ষয় হল, তা দেখল নিশানটাই ধ্বংস হয়ে যাবে, জাপানি জাতিটা উচ্ছেদ হয়ে যাবে, বাজ্যে সে পতাকা তুলে দিল। কিন্তু সেই হিরোশিমায় অ্যাটম বোম ফেলেছিল, আকাশ কি ধ্বংস হয়েছিল?
নাগাশিকা অ্যাটম বম ফেলেছিল, আকাশ কি ধ্বংস হয়েছিল সেখানে? হয়নি। কেন হয়নি? আকাশের যে ইনগ্রিডিয়েন্ট, বস্তুতত্ত্ব, সেটা ওই অ্যাটম বম্বের যে বস্তুতত্ত্ব তদপেক্ষা সূক্ষ্মতর, হয় না যদি ইনগ্রিডিয়েন্ট অব অ্যাটম বম। এই জন্য স্থূল বস্তু সূক্ষ্ম বস্তুর উপর প্রভাব বিস্তার করতে পারে না, এই জন্য আকাশকে অ্যাটম বম ধ্বংস করতে পারে না, হাইড্রোজেন বম ধ্বংস করতে পারে না, সেটা ফাইনাল স্টপ। আকাশের চেয়ে সূক্ষ্ম মন, যদি বিচার করেন দেখবেন মনটা আকাশের মধ্যে ফস করে চলে যায়, এক সেকেন্ডে পৃথিবীর আকাশ থেকে ঘুরে আসে, এক মিনিটও লাগবে না, আর বেগবানও বেশি, মনের ভয় লাগবে বায়ুর বেগ কি, রকেট ফকেট কিছুই লাগবে না তার কাছে, পাট করে ঘুরে আসে। সুতরাং সেই যে মন, সে আকাশের মধ্যে যে প্রিয়াশন করে, সেই মন যেটা এত সূক্ষ্মতর, তা তো হাইড্রোজেন বম অ্যাটম বম দুইবার নষ্ট করতে পারে না। সেই মনটা দেহটাকে কন্ট্রোল করে, মনটা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে, সূক্ষ্মত্ব হেতু তদপেক্ষা স্থূল এই অন্যান্য দশ ইন্দ্রিয় বা শরীর তদপেক্ষা স্থূল এটাকে কন্ট্রোল করে। এর চেয়ে এই জন্য যাই হোক, এই সূক্ষ্মত্ব হেতু আকাশকে ধ্বংস করা যাবে না, মনটাকে ধ্বংস করা যাবে। মনের যে সূক্ষ্মত্ব বুদ্ধি, মনটাকে কন্ট্রোল করে তার বুদ্ধি, সূক্ষ্মত্ব হেতু মনুষ্যস্তু পরা বুদ্ধে, বুদ্ধের যা পরদস্তি সহ, বুদ্ধের পরে হচ্ছে আত্মা, সেই জ্ঞান। সুতরাং আত্মা অবিনাশী, এই জন্য বলছেন নজায় গীতা, নজায়তি মৃয়তি বা কদাচিন্নায়ম ভূতা ভূতবান ভূত অজো নিত্য শাশ্বতম অপক্ষয় নেই, তো শাশ্বত মানে অপক্ষয় রয়েছে, তার অপক্ষয় নাই আত্মা। হনুমানে শরীর হত হল আত্মা নষ্ট হয়, এরকম বস্তু আমরা, আমাদের রিয়েল সেলফ যেটা, এটা অবিনাশী। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে কোথায়? আত্মা সুখময়, সুখের সাধনের রূপম, কিন্তু আমরা দুঃখ অনুভব করি কেন? আত্মাটা যখন অনাত্মাতে অধ্যাসিত হয়, আবিষ্ট হয়, ফোকাস হয়, প্রদুত্থিত ভাব, ভাবটাকে বলে মন, এ লিঙ্ক বিটুইন ম্যাটার অ্যান্ড স্পিরিট, তাকে বলে মন। সেই মনটা দুঃখ ভোগ করে বা সুখ ভোগ করে, আত্মার স্বরূপটা তো সুখময় স্বরূপ, পরমাত্মা পরম সুখের স্বরূপ, আত্মার সুখের স্বরূপ, ব্রহ্মানন্দ আনন্দ ব্রহ্ম এবং জীব তো ব্রহ্মই, ব্রহ্ম ভূতা প্রসন্ন আত্মান সৌজি নকাঙ্ক্ষী সমস্যেষু ভূতেষু মধুগত জীব তো ব্রহ্ম ভূত, ব্রহ্মেতে জীবের সত্তা, ব্রহ্ম হতে জীবের সত্তা, সুতরাং জ্ঞান হতে জীবের সত্তা, জ্ঞানের সে জীবের সত্তা, ধ্বংস হওয়ার যোগ্য আত্মা ধ্বংস হবে। কিন্তু আত্মা যখন আবিষ্ট হয় অনাত্মাতে, অবিনাশী বস্তু যখন বিনাশহীন বস্তুতে আবিষ্ট হয়, তখন তার ভয় উদ্বেগ কষ্ট ইত্যাদি, সেই আত্মা দেহের কোন দুঃখ নাই, যেহেতু জ্বর তা তো কোনো বোঝেই নেই। দেহটা যদি ব্যক্তি হতো তাহলে মরা দেহটাকে পোড়ালে চিৎকার করত, মরা দেহটাকে ডিসেকশন করলে, কাটলে ফাললে চিৎকার করত, কিংবা গরমের দিনে তাকে কোল্ড স্টোরেজে রাখে ভালো সুখ পাচ্ছে, তা মরা দেহটার কোনো বোধ নাই, এটা আনকনশিয়াস বুঝবে। জ্বর পদার্থ ম্যাটার, তার কোন ব্যক্তিত্বই নেই, এই জন্য দেহের কোন সুখ দুঃখ নাই, চেতনের সুখ দুঃখের কথা। কিন্তু চেতন তো সুখময়, তবে এখানে সুখ দুঃখের কথা আসছে কোথায়? চেতনটা যখন জ্বরে যে অধ্যাসিত হয়, আবিষ্ট হয়, জরাভিনিবিষ্ট হয়, ত
তখন যে মনটা সেই ঔবাধিক আত্মাটাকে বলে বা মন বলে, সেই মনের সুখ দুঃখের কথা, সেই মনটাকে যদি আমরা সুখময় বস্তুতে লাগাতে পারি তবে সুখী হব, মনটাকে যদি জ্ঞানময় বস্তুতে লাগাতে পারি জ্ঞান লাভ করব, মনটাকে যদি সে নিত্য বস্তুতে লাগাতে পারি তবে অনিত্যতা জনিত আমার দুঃখ ভয় উদ্বিগ্ন হবে না। অসৎ অচিত দুঃখ এর যারা আমি বিপর্যস্ত হব, এই দরকার সেই মনটাকে ভগবানে লাগে, তাতে দুঃখ দূর হবে, সুখ লাভ হবে, সুখের সঙ্গ হবে। ভগবান সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সুখময় বস্তুর সঙ্গ হবে, কাউকে বলতে হবে আপনার ঠিকই হবে কিন্তু করতে হবে, করবে কি করে, দরকার সঙ্গ, সঙ্গাত সঞ্জায়কে কামক, এই জন্য দরকার সাধু সঙ্গ। মঠাদের উদ্দেশ্য হচ্ছে যাতে লোক সাধু সঙ্গের মহিমা বোঝে এবং লোক সাধু সঙ্গ করে, নিজের নিজের মঙ্গলের বিচারটা তারা করতে পারে, সেই চেষ্টা করুক। নিজের স্বার্থ বুঝুক, স্বার্থ মানে স্ব মানে আত্মা, আত্মার অর্থের নাম স্বার্থ, দেহের অর্থটাই স্বার্থ, দেহটা ব্যক্তিই না, দেহটা কোনো ব্যক্তি নয়, আপনারা মানেন না দেহকে ব্যক্তি বলে, মুখে বলতে পারেন বর্তমান করে মরা দেহের ভোটায় সেই দেহ, জ্ঞানটা চলে গেল আত্মাটা চলে গেল, সঙ্গে সঙ্গে কর্পোরেশন কিনতেন, কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেটর, কর্পোরেশন সঙ্গে সঙ্গে একটা লোক কমে গেল, দেহটা পরে আসে লোক আছে কমে গেল, একটা বাচ্চা জন্ম হলো একটা লোক ভাল, সুতরাং কাকে এরা ব্যক্তি বলে মানছেন, কর্পোরেশন হোক বা গভর্নমেন্ট হোক, সে ধার্মিক অধার্মিক আস্তিক নাস্তিক হোক, আস্তিক নাস্তিক রাষ্ট্রেতেও দেহটাকে ব্যক্তি বলে মানে না, মানে তার কনসাসনেসটাকে ব্যক্তি, যার সত্তাতে আমি আমি, যার অসত্তাতে আমি অনামি, সেটা হল সে জ্ঞান বা আত্মা, সেটা অনাত্মাতে আবিষ্কার থাকে, আত্মার দিকে পরমাত্মার দিকে লাগিয়ে দিলে আমরা মঙ্গল লাভ করতে পারি। আমি আপনাদের সময় দিব না, কেন অনেক বক্তা আছেন, আমার বক্তব্যই মনুষ্য জীবনের সঙ্গে পশু জীবনের বহু পার্থক্যে ডিটেলের মধ্যে গিয়ে লাভ নয় আমার, কিন্তু বক্তব্যই মনুষ্য জীবনটা দুর্লভ, এই জীবনে আমরা আমাদের মঙ্গল লাভ করতে পারছি, পূর্ণ বস্তু লাভ করতে, যে বস্তু পেলে আর দুঃখ হয় না, কষ্ট হবে না, কারো হবে না, আর ভগবানের সঙ্গে সম্বন্ধ দেয় পূর্ণ বস্তুতে প্রীতি হলে কারো সঙ্গে শত্রুতা হবে না। আর তার দেহটা সম্বন্ধে আমার সঙ্গে মুখের আত্মীয় তো, ও আমার আত্মীয় না, ও আমার শত্রু, আমার মিত্র, এই সব আর আমি এই জাতীয় ও ওই জাতীয় ওই এই সব ভেদ আর মধ্যে যাবে আর হচ্ছে হবে, এটার থেকে আমরা সরতে পারি আত্মজগতি গেলে, চিত্তগতের স্বরূপকে উপলব্ধি করতে পারলে এই ভেদ উঠে থাকবে না, অয়ীজ পরমে কি গণনা লঘুচিত সাম উদার চরিদানাং বসুধৈব কুটুম্বকম, তখন সবকার সঙ্গে সম্বন্ধ হবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ হলে যখন বুঝতে পারবো যে ভগবান আমার পূর্ণ বস্তু, আমার আমি পূর্ণে, তখন পূর্ণের যে সমস্ত বিশ্ব প্রাণীগত আছে কোন প্রাণীকে আমি হিংসা করতে পারি, আমাকে যেমন আমি হিংসা করতে পারি না, আমার প্রিয়জনকে যেমন আমি হিংসা করতে পারি না, তদ্রুপ ভগবানেতে প্রীতি যাবে, ভগবানেতে স্বার্থ বুদ্ধি যাবে, তারা কোন প্রাণীর হিংসা করতে পারে না, কোন জাতি সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যে কোনো দেশের হোক, কারো প্রতি হিংসা করতে পারে, তার পক্ষে বসুধৈব কুটুম্বকম।
प्रभु नित्यानंदा